আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি মারুফা আক্তার, এইচএম ভ্যারাইটিজ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি কালকের ভিডিওটার সেকেন্ড পার্ট শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে। আমি কালকে যে মাওয়া ঘাটের ভিডিওটি শেয়ার করেছি, আমরা ওখানে যে যা যা খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাওয়া ঘাট গিয়েছি আর পদ্মার ইলিশ খাবো না, সেটা তো কখনোই হয় না। আর লেজ ভর্তা তো সাথে থাকবেই, আজ আপনাদের সঙ্গে সেইটি শেয়ার করব। মাওয়া ঘাটে তো অনেকগুলো রেস্টুরেন্টই আছে ওখানে খাবার খাওয়ার জন্য। আমি গিয়েছিলাম শখের হাড়ি রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁটাই আমার কাছে খুব ভালো লেগেছিল। বাহিরের লুকটাও অনেক বেশি সুন্দর ছিল এবং ভিতরটাও অনেক বেশি সুন্দর ছিল। তো চলুন দেখুন বাহিরের লুকটা। এখন আমি ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন, ঢোকার পর এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের খাবার। আপনারা চাইলে এখানে প্রতি পিস কিনেও খেতে পারেন। যেমন এখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছ সরিষা ইলিশ, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, বিভিন্ন রকমের এখানে সবজি, খিচুড়ি, ডাল, বিভিন্ন রকমের ভর্তা আছে। মাংস বা মাছ তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি। পদ্মা নদীর যে ইলিশ মাছ এবং লেজ ভর্তা সেটাই খাবো আমরা আজ। মাছগুলো যেখানে কিনতে পাওয়া যায় সেখানে আমি চলে এসেছি। বড় থেকে ছোট সব ধরনেরই মাছ এখানে কিনতে পাওয়া যায়। আমরা যেহেতু অনেক বেশি লোক যায়নি তাই আমরা মাঝারি সাইজের একটি ইলিশ মাছ কিনে নিয়েছি। আমরা যে ইলিশ মাছটা কিনেছি সেই ইলিশ মাছটার কেজি ছিল 1800 টাকা করে। আমাদের ইলিশ মাছটার দাম এসেছে 1400 টাকা। আমাদের ইলিশ মাছটার ওজন ছিল 710 গ্রাম। তবে আমরা এই ইলিশ মাছটাকে দামাদামি করে 1300 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এখন আমরা মাছটার জন্য একটা টোকিন নিতে হবে, সেই টোকিনটা নিয়ে যাব, তারপরে চলে যাব মাছটা কাটার জন্য। এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের মাছই খেতে পারেন। এখানে যেমন ধরুন চিংড়ি মাছ আছে, তারপর পদ্মার পাঙ্গাস মাছ এবং পমফ্রেট ফ্রাই, আপনারা যেটা খুশি সেটাই খেতে পারেন এখানে। এখন আমি চলে যাচ্ছি ভাইয়ার সাথে মাছ এবং একটি তেল নিয়ে। মাছটা কেটে দেবে একটি ভাইয়া, তারপরে ভাজার জন্য চলে যাব। এখানে প্রত্যেক জায়গায় সিরিয়াল আছে, এখানে সিরিয়াল ধরে সিরিয়াল মেলটেন করে মাছটা কেটে নিতে হবে। দেখুন, এই তো আমাদের মাছটা কাটতেছে ভাইয়া। আগে মাছের আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে। আমরা যে কয়জন মানুষ গিয়েছিলাম সে কয় পিস আমরা এই মাছটাকে করে নেব। দেখুন ভাইয়াটা কত সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে। মাছের পিস এবং মাথাটা ভেজে নেবে এবং লেজ দিয়ে লেজ ভর্তা করে দেবে। এখন মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে আমরা চলে যাব ভাজার জন্য। দেখুন মাছগুলো ভেজে নেবে এবং লেজটা ভর্তা বানিয়ে নেবে। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। Thank you.
এখন আমাদের খাবারগুলো চলে এসেছে, মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা, বেগুন ভাজা, সাথে লেজ ভর্তা, ডাল ভাত। এখন আমরা সার্ভ করে নেব খাবারটা। প্রথমে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতগুলো ছিল গরম গরম। তারপর সেই স্পেশাল লেজ ভর্তা নিলাম, তারপরে নিয়ে নিলাম এক পিস পদ্মার ইলিশ, এক পিস বেগুন ভাজা। এখন খাবারটা এনজয় করব। প্রথমে আমি এখানে ইলিশের লেজ ভর্তা দিয়ে খাবারটা শুরু করতেছি। বিসমিল্লাহ। খুবই মজাদার খাবারটি, ইলিশের লেজ ভর্তার সাথে ভাতের যে কম্বিনেশন, মাশাআল্লাহ, দুর্দান্ত ছিল। এতটা টেস্টি হয়েছিল তা বলার মতো না। এখন আমি এক পিস বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাও দেখুন কতটা সফট হয়েছে ভাজার পরে। এখন আমি বেগুন এবং ইলিশ মাছের লেজ ভর্তা একসাথে মাখিয়ে নেব, এটাও অনেক টেস্টি ছিল। বেগুন ভাজা তো বেশিরভাগ সব মানুষেরই অনেক বেশি পছন্দ। এখন আমি এক পিস মাছ নিয়েছি, মাছটাও অনেক বেশি টাটকা ছিল, তাজা মাছ। মাছটা দেখতেও যেমন ভালো ছিল, খেতেও মাশাল্লাহ অনেক বেশি দুর্দান্ত ছিল। এমন একটি মাছ ভাজা, এক বেগুন ভাজা আর একটু লেজ ভর্তা হলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আমাদের মাছে সামান্য পরিমাণ ডিম হয়েছিল, আমি একটু ডিম নিয়েও খেয়ে নিলাম। খুবই মজাদার হয়েছিল, টেস্টি একটি খাবার, আমাদের বাঙালির পছন্দের খাবার। দেখুন মাছটা কতটা ফ্রেশ আর খুবই টেস্টি ছিল মাছটা খেতে। যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। এখানে যে ডালটা দিয়েছিল সে ডালটা ছিল মুগ ডাল, ঘন করে রান্না করা। একটু ডাল নিয়ে নিলাম, ডালের সাথে এখন একত্রে মিক্স করে খাবো, ইলিশ মাছ ভাজার সাথে ডাল নিয়ে খাব, ডাল দিয়ে খাবো। খুবই টেস্টি লাগে এরকম করে ইলিশ মাছের সাথে ডাল দিয়ে খেলে। এই রেস্টুরেন্টের খাবারটা মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজাদার ছিল এবং আমাদের প্রাইস হয়েছিল 2190 টাকা। খুবই মজাদার এবং টেস্টি খাবার ছিল। আপনারা যারা মাওয়া ঘাটে আসবেন আপনারা এই রেস্টুরেন্টে চাইলে খেতে পারেন, খাবারটা খুবই ভালো ছিল।
আজ আপনাদের সঙ্গে আমি মাওয়াঘাট গিয়েছিলাম, সে খাবার দাবার গুলো শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।